আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে, এদিকে মশলা কষানো হচ্ছে। আর এরা হচ্ছে আমাদের বাড়ির সদস্য, এরা আমাদের বাড়িতে সবসময় থাকে। আমাদের বাড়িতে মানুষ মায়ের কোল কিন্তু সবসময় সন্তানের জন্যই নিরাপদ আশ্রয়, সেটা মানুষ হোক বা অন্য কোনো জীবজন্তু। তো দেখো এখানে আমার ডিম আলুর ঝোল, পটল ভাজা, কালকের ডাল আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো দেখো এখন ফুচকা নিপবি চলে এসে, যেহেতু সানডে সানডে ও একদিন ছুটি পায়, তো কোথাও না বেরোতে পারলে ও খাওয়া দাওয়া নিয়ে আসে। দেখো ফুচকাগুলো সাইজগুলো ভীষণ বড় বড় ছিল, তো আমি হাঁ করে নিচ্ছিলাম বলে কোভিডের বাড়ি আর কি মেরে বলছে পুরো পৃথিবী নাকি আমার মুখে ঢুকে যাবে। আর দেখো জানি ফুচকাটা এত দারুণ মানে ছিল, এত টেস্টি বানায় দাদাটা, মানে সেটা আমার রিয়াকশানেই বোঝা যাচ্ছে যে দারুণ মানিয়েছে। তো রথের মেলা চলছে, অথচ জিলাপি খাবো না সেটা তো হয় না, তো আমি জিলাপি খেতে থাকি। তো তোমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ফলো করে দিও। বাই বাই।